গরু পাচার থেকে কয়লা কেলেঙ্কারি দেশের মধ্যে কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করে ফেলেছে এবার ডক্টর ডে মতো পবিত্র দিনে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেলেঙ্কারি করলেন গুণগত দিক দিয়ে সেই কেলেঙ্কারি ধারে ভারে বিশ্বের সেরা কেলেঙ্কারিগুলির মধ্যে অন্যতম তা বলার অপেক্ষা রাখে না পয়লা জুলাই ডক্টরস ডে চিকিৎসকদের ধন্যবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল পেজে যে পোস্ট করেছেন তাতে সমাজের মহান চিকিৎসকদের তিনি উল্লেখ করেছেন চিকিৎসক হিসেবে হ্যাঁ অভিষেক বাবু আপনার দৃষ্টির দিক দিয়ে দেখলে যারা মানুষের অমূল্য জীবন রক্ষা করে সেই দ্বিতীয় ভগবান রূপে চিকিৎসকরা চিকিৎসক তো হবে কারণ হলো দুর্নীতি আর দেশের সম্পদ লুঠের দেয় সিবিআই থেকে ইডি যখন আপনাদের পাপের সাম্রাজ্যে হানা দেয় তখন গ্রেফতারি থেকে বাঁচতে বুক ব্যথা পিড ব্যথা আর প্যাড ব্যথার ভণ্ড নাটক করে এসএসকেএম এম অথবা উর্ডোবান ওয়ার্ডের এই চিকিৎসকদের কাছে গিয়ে লুটিয়ে পড়েন রক্ষা করুন বলে গীতি গীতিকাব্যকে উদাহরণ তো ভুরি একবার আপনার দলের মন্ডল সিবিআই থেকে বাঁচতে হাসপাতালের বিশেষ কেবিনের পাল্লা ধরে এক মাস ঝুলে থাকা তো আরেকবার ঘোষ জেলের ঘানি থেকে মুক্তি পেতে ঘুমের ওষুধ খেয়ে ফেলেন ভরসা কিন্তু সেই চিকিৎসকরাই সে অকাঠ্য দৃষ্টিতে দেখলে চিকিৎসকদের চিকিৎসক লিখে আপনি নিজের মনের কথাই বলেছেন অতি খাঁটি কথা বইকে যদিও আপনাদের এই সস্তা বটতলা মার্কা নাটক দেখে চিকিৎসকদের অবসর সময় আপনাদের নিয়ে হাসাহাসি করে কেটে যায় তাও মোটামুটি সবাই জানে সুতরাং তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে মহান চিকিৎসক সমাজ চিকিৎসক হবে দলের এই ধারণায় আপনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর ভঙ্গিতে আপনার কাছে চিকিৎসক হলো চিকিৎসক বাহ বাহ কি সুন্দর উপস্থাপনা সর্বভারতীয় তৃণমূল সম্পাদকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ত্রিপুরায় এসে নির্বাচনী প্রচারে গরম ভাষণ রেখেছেন যে বিজেপির দুজন প্রার্থী ডক্টর মানিক সাহা এবং অশোক সিনহা ডাক্তার তারপরেও নাকি ত্রিপুরার চিকিৎসার হাল খারাপ ত্রিপুরার সব রোগী কলকাতা চলে যায় ইত্যাদি ইত্যাদি বিজ্ঞ অভিষেক বাবু যে দুজন বিজেপি নেতার নাম আপনি ভাষণে নিয়েছেন তারা রাজ্য ও ডক্টর মানিক সাহা এবং অশোক সিনহা সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা যদি থাকত তাহলে এই দুর্মুখ বাচালতা আর দুঃসাহস আপনি করতেন না তা হলপ করে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কর্মজীবনে শুধু যে একজন সফল দন্ত চিকিৎসক তা নন উজ্জ্বল কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রতিভার গুণে অনুরোধ করতে পারি আবেদন রাখতে পারি যা আপনারা নিজে ভেবে দেখুন যা আপনারা যাদেরকে ভোট দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করেছে সিঙ্গেল ইঞ্জিন সরকার বাংলায় যান দেখে আসুন আর আপনাদের ডবল ইঞ্জিন সরকার কি পরিস্থিতি করেছে রাজ্যটার একবার নিজের চোখে দেখুন কেন ত্রিপুরার মানুষকে ভালো স্বাস্থ্য ব্যবস্থার জন্য কলকাতায় যেতে হয় কেন ডবল ইঞ্জিন সরকার কেন যিনি চিফ মিনিস্টার নিজে একজন ডাক্তার তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে পারেনি বিজেপির স্বাস্থ্যমন্ত্রী যারা ছিল কি করছিল এতদিন ডবল ইঞ্জিন সরকার কি করছিল এতদিন অন্যদিকে ডক্টর অশোক সিনহা গরিব কল্যাণে নিবেদিত প্রাণ একজন ডাক্তার এবং চেস্ট বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি শুধু রাজ্যে নয় রাজ্যেও রয়েছে সুতরাং তাদের নিয়ে বাচারতা করে প্রকৃতপক্ষে আপনি যে আপনার সাধারণ জ্ঞানের অভাব এবং রাজনৈতিক হীনমান্যতার পরিচয় দিয়েছেন তা ত্রিপুরার মানুষ উপনির্বাচনের ফলাফলে আপনাকে বুঝিয়ে দিয়েছে বাকি রইল পশ্চিমবাংলায় চিকিৎসা করবার প্রসঙ্গ সেক্ষেত্রেও আপনি ডাহা ফিল বাম আমলে রাজ্যের তাবত ক্যাডার গোষ্ঠী চিকিৎসা কাম প্রমোদ ভ্রমণের জন্য কলকাতা গিয়ে পড়ে থাকলেও বর্তমান বিজেপি আমলে সেই ধারা সম্পূর্ণ পাল্টে গেছে জটিল সব রোগের চিকিৎসা রাজ্যের হাসপাতালে এখন সাফল্যের সঙ্গে করা হয় আর যেসব রোগীরা বাইরে যায় তারা দক্ষিণ ভারতকে বেছে নেয় কারণ পশ্চিমবাংলায় চিকিৎসকদের এত সম্মান আপনারা দিয়েছেন আর আপনাদের মন্ডল বাবলু মন্ডলদের নিয়ে তাদের এত ব্যস্ত থাকতে হয় যে ঐতিহ্য বদলে গিয়ে শুধু নিয়ম রক্ষায় এসেছে সেই পদ্ধতি মহান চিকিৎসকদের এই তামাশা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অপশাসন আর সন্ত্রাস দুর্নীতির বিষয় নিয়ে দিদির সঙ্গে সিরিয়াস বৈঠক করলেই তৃণমূলের লাভ হতে পারে না হলে তৃণমূল কংগ্রেসের আইসিউ বেডে জায়গা শুধু সময়ের অপেক্ষা মাত্র তা সবাই জানে তখন ঠিকভাবে চিকিৎসকদের সম্মান দিলেও অক্সিজেন যে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই বিরো রিপোর্ট রেজিস্ট নিউজ